জন্মদিন বাড়ি, চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর মায়ের তো মানে খাওয়ার শেষই নেই, তবুও মা নাচতে নাচতে আবার চলে যাচ্ছে নেমন্তন্ন খেতে। ঠিক আছে চলো, এটা আবার কি হচ্ছে, নাচতে নাচতে খেতে যাচ্ছি, তার সঙ্গে তোমাদের দেখাতে থাকছি এরপর কি কি খাই আর কি কি করি। এখন আমরা সব শেষ করে আইসক্রিম খেতে চলে এসেছি। আর মায়ের অবস্থাটা দেখো, মা মিষ্টিও ছাড়েনি আইসক্রিমটাও ছাড়লো না। আর ভাই বলেছে যে বাবাকে গিয়ে বলছি তোমার হবে, আজকে ইনসুলিন দিতে দেবো না, বলেছে আজকে ইনসুলিন বন্ধ। আমার বন্ধ হোক, যাই হোক, জীবন একটা খাবো দাবো, খেয়ে মরবো, একদম খেয়ে মরবো, যা হবে হবে। শান্তি, আমার বিরিয়ানি হারিয়ে গেছে, আমি হাত পা ভেতরে ভরে নিয়েছি, আর বার করতে পারছি না বাবা, ঠান্ডায় খাওয়া দাওয়া এবার দিয়ে ঘুম। চলো আগে লাইট নিয়ে বাবা শুয়ে পড়ো, বাবা খুব শোবে। একটা ওষুধে বক্স তুমি ঠিকঠাক করে রাখোনি। আমরা এখন ফিরে মায়ের ওষুধ সেট আপে বসেছি। এই বক্সটার মধ্যে পুরো সানডে থেকে মানডে অবধি পুরো একটা সিরিয়াল ওয়াইজ সব বক্সের ওষুধ রাখা থাকে মায়ের। সেটা আমি যখনই প্রত্যেক উইকেন্ডে ঠিক করে দিই, এখানে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে এইভাবে থাকে সিরিয়ালি। আজকে আছে অর্ডার স্যাটারডে ওয়েডনেসডে ফ্রাইডে আমি বলছি, আর এখন মা টিভি দেখে আছে, ওটা কোনো বিকার নেই। আজকে ঝাড় দিতে গিয়ে ঘর ঝাঁট দেওয়ার সময় এই ওষুধটা পাওয়া গেছে, দেখেছ? মানে একটা বক্স, প্রথম কথা বক্সের তো ঠিক থাকেই না, কোনো সিরিয়াল ঠিকঠাক থাকেই না। তারপর বক্সটা এটা নর্মালি জাস্ট এখান থেকে এটা এরকম করে খুলে খাওয়া, ওষুধটা বের করে, তার মধ্যে দুটো খাওয়ার জায়গায় একটা ওষুধ পড়ে যাচ্ছে, মানে হরিবেল। এই কারণে তোমার উপর আমি রেগে যাই, আর তোমার কোনো বিকার নেই, অতিরিক্ত খাওয়া তো খেয়েই যাচ্ছে, কোনো নেমন্তন্ন বাড়ি অফ দিতেই পারছে না, তার উপর এইগুলোকে ওষুধগুলোকে খাচ্ছে না, একটা টাইম মতন ওষুধ খায় সকালে, তাও দুটো ওষুধ উপরে। কতদিন সুগার হয়েছে সবাইকে তো বলে বলে, সুগার খায় সকালে, থাইরয়েডটা গেছে, যাই হোক তোমার তো হাজার একটা রোগ, প্রেসার, তুমি তো লোককে বলে বলে বেড়াও যে তোমার নাকি হাজার একটা রোগ, তা হাজার একটা রোগ হলে হাজার একটা ওষুধ হবে,
সেই ওষুধগুলো তার দীর্ঘদিন ধরে যারা রোগগ্রস্ত মানুষ তার নিশ্চয়ই ওষুধ মনে রাখার কথা। তোমাকে এত ভালোভাবে এত সর্টেড ওয়েতে তোমাকে সবকিছু ঠিকঠাক করে দেওয়া হচ্ছে, তারপরেও যদি তুমি ভুলে যাও, তার গেলে এগুলো ইচ্ছাকৃত। কত ভয়কে দেখছো, আমি এই একটা একবার করে দিচ্ছি, আবার আমি দেখবো পরের দিন এই ঘর ঝাড় দিতে গিয়ে কেউ একটা ওষুধ পাবে, আবার কোনো কোনো বক্সের মধ্যে দেখবো ওষুধ পড়ে থাকবে, সেটা খাবে না। এগুলো এগুলো হতেই থাকে, আর অদ্ভুত যুক্তি আছে এইসবগুলোর, আবার পেছনে একটা করে বিভিন্ন রকমের অজুহাত, বিভিন্ন রকম যুক্তি থাকে। আর আসলো, জামাটা ছাড়লো, টিভির সামনে বসে পড়লো, সবকিছু এর মধ্যে গুছিয়ে দিয়ে চলে গেলাম। এর মধ্যে ছ রকমের ওষুধ থাকে, টোটাল সাতটা, আর মায়ের উপরে থাকে দু রকমের ওষুধ, রান্নাঘরে খাওয়ার আগে এক রকম, টোটাল ন রকমের ওষুধ, একটা ইনসুলিন রাতে যায়, টোটাল দশ রকম হিসাব মতন। তাতেও একটা মানুষ কি করে যে ওষুধ খেতে রেগুলার ভুলে যায়, এত সুন্দর করে বক্স করে দিয়ে রেখে দেয়া হয়, তার সত্ত্বেও ওষুধ খেতে ভুলে যাচ্ছে। এই যে আমি এটা করে দিলাম, আবার আমি রোজ প্রত্যেক সপ্তাহের শেষে হুমকি দিই মাকে, কোনো লাভ হয় না, তাও মা শোনে না। রোজ হুমকি হামকা দিয়ে মাকে এটা ধরিয়ে দিই যে আমি যেন পরের দিন দেখি না কোনো একটা বক্সের মধ্যে ওষুধ রয়েছে। আবার তো ফেলে দেয় ঘরের মধ্যে, ফেলে দেয়, বলে আমার হাতে জোর নেই তো, আর দেখতে পাই না কোথায় পড়ে গেছে, সব ভাঁওতাবাজি কথাবার্তা। সেটাও না, প্রথম দু একদিন যাও বা দেখিয়ে দিল, বলছে না থেকে নিজে থেকে করবি, দেখিয়ে দিয়েছি, যাই হোক। সারা সপ্তাহ নিয়ে তোমায় চলতে হবে, তো চলো শেষ করবো আজকের মতন ভিডিওটা। তোমরা যারা যারা দেখছো আমাদের লাইভ ভিডিও, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল ক্যাচ ম্যাচ সাবস্ক্রাইব করে রাখো, অলওয়েজ আমাদের বাড়িতে এই ক্যাচ ম্যাচটা চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। তো তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল ক্যাচ ম্যাচ, লাইক করো, শেয়ার করো, এবং কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, আর আগামী দিনে তোমরা আমাদের থেকে কীরকম ভিডিও দেখতে চাইছো, কী এক্সপেক্ট হচ্ছ, সেটাও নিচে কমেন্ট বক্সে জানিও।